আমি কখনো বিপিএল চ্যাম্পিয়ন হইনি, আগের মৌসুমেও ঠিক একই কথা বলেছিলেন মেহেদি হাসান মিরাজ, কখনো বিপিএল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় হতে পারিনি, এবার সেই লক্ষ্যটাই অর্জন করতে চাই। সেবারও খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে, তখন দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান, কিন্তু এলিমিনেটর রাউন্ডে রংপুর রাইডার্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল সাকিব মিরাজদের বরিশালকে। আমি একটা কথা বলে এসেছিলাম গত বছর, এবছরও বলছি যে আমি কখনো বিপিএল চ্যাম্পিয়ন হইনি, বাট একবার চ্যাম্পিয়ন হতে চাই। আর চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেগুলো দরকার অবশ্যই সেগুলো আমরা দেখতে পড়েছি এবং ইনশাআল্লাহ চেষ্টা করবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এবার সাকিব রংপুরে, মিরাজ রয়ে গেছেন বরিশালেই। তার দলে এবার যুক্ত হয়েছেন বাংলাদেশের তিন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ, রয়েছেন সৌম্য সরকার। সব মিলিয়ে গতবারের তুলনায় এবার শক্তিশালী বরিশাল, কাগজে কলমে তাদেরকেই শিরোপার সম্ভাব্য দাবিদার বলা হচ্ছে। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। এই ম্যাচে আগের দিন সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে এসে পুরনো ইচ্ছেটার কথাই নতুন করে জানালেন মিরাজ। সংবাদ সম্মেলনের শুরুতেই মিরাজের কাছে জানতে চাওয়া হয় এবার বিপিএলে আপনার লক্ষ্য কি। মিরাজ বলেন, প্রত্যাশা একটাই, ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব। মেজর একটা অপারেশন হয়েছিল, ও মাশাআল্লাহ অনেক রিকভারি করেছে এবং আমি মনে করি যেটা আমাদের টিম ডিসকাস করছে। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।